ज्ञानेन तत्त्वदर्शिना तद्विद्धि प्रणिपातेन पुरी प्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानम् ज्ञानिन तत्त्वदर्शिन तद्विद्धि प्रणिपातेन पुरी प्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानम् ज्ञानेन तत्त्वदर्शिन अनुवाद सद्गुरु शरणागत हुए तत्व ज्ञान लाभ करार चेष्टा करो विनम्र चित्ते प्रश्न जिज्ञासा करो एवं अकृत्रिम सेवार द्वारा ताके सन्तुष्ट करो ताहले सेई तत्त्वद्रष्टा पुरुषेरा तुम्हाके ज्ञान उपदेश दान करबेन। तात्पर्य जगद्गुरु शिल प्रभुपाद की पारमार्थिक उपलब्धिर पथ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে, যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু, তাই এই পরম তত্ত্ব জ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছেন। তাই এই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতি উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। তাই ভাগবতমে বলা হয়েছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা ভিতা তর্ক অথবা শাস্ত্র গ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্ব জ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়, সুদৃঢ় বিশ্বাসে তার চরণামৃত আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃত দাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরু সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ বা সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ, তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বতোভাবে তৎপর হয় তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরি প্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। তো ভগবদ গীতার এই শ্লোকে কৃষ্ণ চতুর্থ অধ্যায়ে অর্জুনকে বলছেন যে পরমেশ্বর ভগবান কে, তিনি স্বয়ং প্রকাশ করেছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। প্রকাশ করার পর এরপরে ভগবান বলছেন যে সেই শ্রীকৃষ্ণকে কি করে জানবো আমরা, শ্রীকৃষ্ণকে আমরা না চোখে দেখতে পাচ্ছি না আমরা জড় ইন্দ্রিয়দের উপলব্ধি করতে পারছি না, শ্রীকৃষ্ণের কোনো শ্রীকৃষ্ণের কোনো মনোভাব আমাদের মধ্যে প্রকট হয়েছে, কোনোভাবে শ্রীকৃষ্ণকে আমরা না দর্শন করতে পারছি কোনো উপলব্ধি করতে পারছি। তো এখন প্রশ্ন হচ্ছে সেই শ্রীকৃষ্ণকে আমরা কি করে জানব। তো এখানে ভগবদ গীতায় ভগবান বলছেন, তারপরে ভগবান বলছেন ভগবান কেন এই জগতে আসেন, যদা যদা হি ধর্মেশ গ্লানির ভবতি ভারত, যখনই ধর্মের প্রতিপূর্ণ আঘাত আসে তখনই ভগবান এই জগতে আসেন। কিন্তু সেই ভগবানকে
জানার পদ্ধতি কি, সেই ভগবানকে উপলব্ধি করার পদ্ধতি কি, সেই ভগবানকে আমরা কোথায় পাবো, কিভাবে জানবো, সেই বিষয়ে ভগবদ গীতায় ভগবান বলেছেন, উপদেষ্টন্তি জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন, যে ভগবানের যে শুদ্ধ ভক্ত তার কাছ থেকে ভগবানকে জানতে হবে, এছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি নেই। ভগবানের শুদ্ধ ভক্তের কাছেই ভক্তি রয়েছে, আর সেই ভক্তির দ্বারাই আমরা ভগবানকে জানতে পারবো, ভক্তি ছাড়া ভগবানকে জানা সম্ভব নয়। আর ভক্তি কোথায় থাকে, ভক্তি থাকে তার শুদ্ধ ভক্তের কাছে, শুদ্ধ ভক্ত তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের দ্বারা সেই ভক্তিলতা বীজ রোপণ করেছেন, শুদ্ধ ভক্তের সঙ্গ করার মাধ্যমেই কেবল আমরা সেই ভক্তি লাভ করতে পারি। তবে এই ক্ষেত্রে প্রভুপাদ একটি বিশেষ বিষয় উল্লেখ করেছেন, সেটা কি, সেটা হচ্ছে আমরা যে ভক্তি লাভ করব, যেন তেন যার কাছ থেকে ভক্তি লাভ করা যায় না। প্রভুপাদ বলছেন, গুরু পরম্পরা ধারায় যে জ্ঞান গুরু শিষ্যের মাধ্যমে এই জগতে প্রকট হয়েছে, এই জগতে ভগবদ গীতা অনেক রয়েছে, অনেক রাইটার ভগবদ গীতা লিখেছে, প্রচুর পরিমাণে ভগবদ গীতা বিক্রি হচ্ছে, স্টেশনে রাস্তায় সব জায়গায়, গীতা প্রেস নামে একটি গীতা আছে, সমস্ত ইন্ডিয়াতে সবচেয়ে বেশি গীতা তারা সাপ্লাই করে, ছোট ছোট গীতা, এই সমস্ত গীতা পড়ে আজও কেউ ভক্ত হয়নি, এই গীতা পড়ে কেউ ভগবানকে জানতে পারেনি, কেন, এইরকম গীতা পড়ে কেউ ভগবানকে জানতে পারে না, কেউ না। তাহলে শুধু গীতা পড়লেই যে ভগবানকে জানতে পারবে এমন কোনো বিষয় নেই, শুধু গীতা অধ্যয়ন করলেই যে ভগবানকে জানতে পারবে এমন কোনো বিষয় নেই। ভগবান এখানে বলছেন, যদি কারো প্রতি শুদ্ধ ভক্তের কৃপা না হয় তাহলে ভগবানকে জানা যাবে না। তাহলে আমাদের জীবনে ভগবানকে জানার জন্য একজন ভক্তের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভক্তের কৃপা ছাড়া আমরা কখনোই ভগবানের দিকে এগোতে পারি না। আবার অন্যদিকে আমরা কি করে বুঝব ভগবানের কৃপা আমাদের প্রতি হয়েছে, ভগবান যখন কাউকে কৃপা করেন কিভাবে কৃপা করেন, মনে করুন ভগবান কাউকে কৃপা করেছেন, কি করে বুঝবো তার মধ্যে ভগবানের কৃপা হয়েছে, ভগবান যদি কাউকে কৃপা করেন তাহলে তাকে তার ভক্তের কাছে প্রেরণ করেন, এমনকি ভগবান নারদ মুনিকেও ব্রজবাসীদের কাছে প্রেরণ করেছিলেন। নারদ মুনি তিনি ভেবেছিলেন, আমি অনেক প্রচার করছি, আমি প্রহ্লাদকে ভক্ত বানিয়েছি, আমি ধ্রুবকে ভক্ত বানিয়েছি, আমি বেদকে ভক্ত বানিয়েছি, আমি বাল্মীকি মুনিকে ভক্ত বানিয়েছি, এরকম নারদ মুনি ভেবেছিল। তখন ভগবান নারদ মুনিকে সেই ব্রজ গোপিকাদের কাছে পাঠালো, তুমি তাদের কাছে যাও, সেই মাথা ব্যথার ভগবান একটা অজুহাত নিলেন, এই মাথা ব্যথার অজুহাতে যখনই নারদ মুনি সেই বৃন্দাবনের গোপিকাদের কাছে গেলেন, তখন নারদ মুনি বুঝতে পেরেছেন সেই বৃন্দাবনের গোপিকারা কত শুদ্ধ ভক্ত। সেই জন্য যদি কারো উপর শুদ্ধ ভক্তের কৃপা হয়, যদি কারো উপর ভক্তের দয়া হয়, তবেই সে ভগবানকে জানতে পারে, নতুবা ভগবানকে জানতে পারে না। ভগবদ গীতায় ভগবান বলছেন, আমি সব জায়গায় সবার কাছে নিজেকে প্রকাশ করি না, ভগবান কারো কাছে নিজেকে প্রকাশ করবে না, কেউ অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করলেও ভগবানকে জানতে পারবে না, সারা জীবন তপস্যা করলেও ভগবানকে জানা যাবে না, দিনের পর দিন কঠোর তপস্যা করেও ভগবানকে জানা যাবে না। কেউ যদি শুধু ভক্তের সংস্পর্শে আসে, ভক্ত সঙ্গ করে, ভক্ত সঙ্গের মাধ্যমে সে খুব তাড়াতাড়ি ভগবানকে জানতে পারে, এটি হচ্ছে সমস্ত বেদ সমস্ত উপনিষদের একটি মূল তত্ত্ব, ভক্ত সঙ্গ। কিন্তু যারা মায়াবাদী, যারা অন্যান্য যারা রয়েছে তার্কিক ব্রাহ্মণ, তারাই ভক্ত সঙ্গে গুরুত্ব দেয় না, কেন, তারা মনে করে তপস্যা করে ভগবানকে পাওয়া যাবে, এটি হচ্ছে ভুল, তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না, তপস্যা করে ভগবানকে লাভ করা যায় না। আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুর নবদ্বীপ ধামে তিনি ভক্ত সঙ্গে ভাগবত কথা শ্রবণ করতেন, শ্রীবাস সাঙ্গিনায় তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রে আন্দোলন শুরু করেছেন, সেখানে সমস্ত ভক্তরা সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। প্রশ্ন হচ্ছে, ভগবানের আবার ভক্ত সঙ্গের কি প্রয়োজন ছিল, মহাপ্রভু কেন ভক্ত সঙ্গের আয়োজন করেছেন শ্রীবাস সঙ্গনে? উত্তর এটাই, ভগবান চেয়েছেন
সমস্ত ভক্তরা সমবেত হয়ে যদি হরিনাম কীর্তন করে তাহলে সেখান থেকে শুদ্ধ ভক্তির প্রকট হবে, আর এই শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যাবে। তেমনি আমাদের উপরে, জগৎবাসীর উপরে, জগতের সমস্ত মানুষের উপরে একজন শুদ্ধ ভক্তের কৃপা হয়েছে, তিনি হচ্ছেন যোগাচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ। আজকে শ্রীল প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীতে মানুষ অন্তত কৃষ্ণকে জানতে পারছে। শ্রীল প্রভুপাদের কৃপায় আজকে বিশ্বের প্রত্যেকটি জায়গায় আজকে কৃষ্ণ মন্দির আছে। এই কৃষ্ণ মন্দির বিলুপ্ত হওয়ার পথে ছিল, তাই না? ভগবানের সেবা কেবলমাত্র ভারতবর্ষের কিছু গ্রাম অঞ্চলে কিছু মানুষ তারা করত, আর কেউ করত না। শ্রীল প্রভুপাদ এই ভগবত সেবাকে, ভগবানের এই বাণীকে, ভগবানের এই সেবাকে তিনি সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। আজকে সারা পৃথিবীতে আজকে হরিনাম হচ্ছে, সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে। এটি আর কে করেছে জগতে? আরো অনেকেই গিয়েছিল, কি আমেরিকা গিয়েছে, বড় লেকচার দিয়ে চলে আসছে, কিন্তু আদৌ কাউকে ভক্ত বানাতে পেরেছে না, কোন একটা মন্দির তৈরি করতে পেরেছে? কেউ পারেনি, একমাত্র শ্রীল প্রভুপাদ পেরেছে। শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য জগতে তিনি 100টির উপরে মন্দির তৈরি করেছেন, এটি কেউ পারেনি, কেউ করতে পারেনি। শ্রীল প্রভুপাদ পাশ্চাত্যের লোককে তাদের চুল কেটে, তাদের শিখা রেখে তাদেরকে মন্দিরে নিয়ে আসছেন, যারা কৃষ্ণকে জানে না কখনো। শ্রীল প্রভুপাদের মধ্যে কত শক্তি ছিল, কত পাওয়ার ছিল, এটি কল্পনা করা যায় না। একবার শ্রীল প্রভুপাদ একটি পার্কে বসে আছেন, যখন পার্কে, তখন প্রথম দিকে, তখনও তিনি প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেননি, শ্রীল প্রভুপাদ মাত্র 6 মাস হয়েছে তিনি আমেরিকাতে এসেছেন। একটি পার্কের মধ্যে প্রভুপাদ বসে আছেন, কীর্তন করছেন, বেঞ্চে বসে আছেন, পাশে একজন ব্যক্তি আসলেন, আসার পরে তিনিও বসে আছেন। তখন সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি কি ভারত থেকে এসেছেন স্বামীজি? প্রভুপাদ বললেন, হ্যাঁ আমি ভারত থেকে এসেছি। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনি ভারত থেকে কেন এসেছেন এখানে? তখন ছিল প্রভুপাদ বলছেন, এই জগতে একটি বড় একটি কাজ হতে চলেছে, কিছুদিন পরে এখানে হরেকৃষ্ণ মহামন্ত্র প্রচার হবে, হাজার হাজার লোক ভক্ত পরিণত হবে। কারণ সেই ব্যক্তিটি বললেন, তো তারা এখন কোথায়? বলছে, না তারা এখনো শুরু করেনি, কিছুদিন পরে তারা শুরু করবে। তখন ছিল প্রভুপাদ বললেন, কিছুদিন পরে এখানে বড় বড় মন্দির তৈরি হবে, বড় বড় মন্দির প্রতিষ্ঠা হবে, সমস্ত পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে, বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা হবে। তখন সেই ব্যক্তি বলছেন, এই মন্দিরগুলো কি তৈরি হয়েছে? শ্রীল প্রভুপাদ বললেন, না তৈরি হবে, কিছুদিন পরে এগুলো তৈরি হবে। শ্রীল প্রভুপাদ কতটা দূরদর্শী ছিলেন! শ্রীল প্রভুপাদ সরাসরি ভগবানের বৃন্দাবন ধাম থেকে এই জগতে এসেছেন, এই জগতের মানুষকে কৃষ্ণ ভক্তি দান করেছেন, তিনি আবার বৃন্দাবন ধামে চলে গেছেন। শ্রীল প্রভুপাদের কৃপা এই জগতের উপরে কতটা বর্ষিত হয়েছে, এই জগৎবাসী কতটা শ্রীল প্রভুপাদের উপর কৃতজ্ঞ, সেটা তারা এখনো বুঝতে পারছে। যত সময় যাবে তত তারা উপলব্ধি করতে পারবে, যত সময় যাবে তত এই জগৎবাসী উপলব্ধি করতে পারবে শ্রীল প্রভুপাদের কৃপা, শ্রীল প্রভুপাদের অবদান, শ্রীল প্রভুপাদের এই জগতে তার অবদান। এটি হচ্ছে আমাদের শ্রীল প্রভুপাদ, যিনি সমস্ত জগতের দুঃখের কথা চিন্তা করেছেন, সমস্ত জগৎবাসীকে কৃষ্ণ ভক্তি দান করেছেন। এই কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ, কৃষ্ণ ভক্তি কেউ পেতে পারে না, না সত্যযুগে, না ত্রেতা যুগে, না দ্বাপর যুগে, না কলি যুগে, কোন যুগে এই কৃষ্ণ ভক্তি প্রচার হয় না এই জগতে। এই জগতে যদি প্রচার হয় তাহলে বিষ্ণু ভক্তি প্রচার হয়। যখন আমরা তুলসী আরতি করি, আমরা প্রণাম মন্ত্রে কি বলি? বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমো। এই জগতে বিষ্ণু ভক্তি প্রদান করা হয়, কারণ মানুষের সেই যোগ্যতা নেই কৃষ্ণ ভক্তি গ্রহণ করার মতো। কৃষ্ণ অত্যন্ত শুদ্ধ সাত্বিক, এবং কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রেমের আধার, সেই যোগ্যতা মানুষের নেই বলে কোনো কালে কৃষ্ণ ভক্তি প্রদান করা হয় না। কিন্তু এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে শ্রীল প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীতে আজকে কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে, যেটা কোটি 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 বছর পরে একবার হয় পৃথিবীতে। সেই দুর্লভ প্রেম আজকে অকাতরে চৈতন্য মহাপ্রভু সমস্ত সমস্ত জায়গায় বিতরণ করছেন। সেই যেমন আমরা দেখতে পাই, শ্রীল ব্যাসদেব
সমস্ত শাস্ত্রকে একত্রিত করে তিনি ভাগবতম রচনা করেছেন। এই ভাগবতমের মধ্যে যে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে, এই ভাগবতমের মধ্যে যে কৃষ্ণ প্রেম ও রস লুকিয়ে আছে, সেটা কেবলমাত্র নৈমিষারণ্যে পরবর্তীতে সুখদেব গোস্বামী বিতরণ করেছিলেন। এই ভাগবতমের রস, কৃষ্ণ প্রেমের রস তিনি নৈমিষারণ্যে বিতরণ করেছিলেন। পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে নৈমিষারণ্য থেকে বা গঙ্গার তীর থেকে তিনি কোথায় প্রচার করেছেন? মহাপ্রভু সমস্ত ভারতবর্ষে প্রচার করেছেন। তিনি গয়ায় প্রচার করতে গিয়েছেন, তিনি সাউথ ইন্ডিয়ায় প্রচার করতে গিয়েছেন, তিনি প্রত্যেকটা নগর আদি গ্রামে ভারতবর্ষে প্রচার করতে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু। তখন চৈতন্য মহাপ্রভু দেখলেন শুধু ভারতবর্ষে এই ভাগবত রস, এই কৃষ্ণ রস প্রচার করলেই হবে না, তিনি ভাবলেন সমস্ত পৃথিবীতে এই প্রচার রস হবে, প্রচার হবে এই রস। তখন তিনি দায়িত্ব দিলেন ছিল প্রভুপাদের মতো একজন সেনাপতি ভক্তকে, যার মাধ্যমে আজ থেকে বহু বছর আগে গঙ্গার তীরে যে ভাগবত রস, যে কৃষ্ণ রস প্রচার হয়েছিল, সেই কৃষ্ণ কথা, ভাগবত কথা ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে রাখতে, যেন সারা পৃথিবীর মানুষ এই ভাগবত রসের আশ্রয়ে আসতে পারে। একবার ছিল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভুপাদ, আপনি এই আমেরিকাতে এসে হিপ্পি আন্দোলন বন্ধ করেছেন। তখনকার সময় হিপ্পি আন্দোলন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সমস্ত যুবকেরা দলে দলে হিপ্পি আন্দোলনে যোগ দিতে শুরু করলেন, তারা গৃহ ত্যাগ করে, তাদের সংসার পরিবার সবকিছু ত্যাগ করে, এমনকি তারা কাপড় পর্যন্ত ত্যাগ করেছিল, উলঙ্গ হয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরছিল হিপ্পি আন্দোলন। এবং এই হিপ্পি আন্দোলনে তখন আমেরিকান সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ছিল প্রভুপাদ আমেরিকায় গিয়ে হিপ্পি আন্দোলন নিয়ন্ত্রণ করলেন। ছিল প্রভুপাদ একজন জিজ্ঞাসা করছেন, আপনার এই কৃষ্ণ ভক্তি, আপনার এই কৃষ্ণ কথা এই সমাজের মধ্যে কি উপকার আসবে? সমাজে আজকে মানুষের মধ্যে দারিদ্রতা, মানুষের আহারের ব্যবস্থা এবং মানুষের মধ্যে শিক্ষা চিকিৎসার অভাব সমাজের মধ্যে প্রকট হয়ে দাঁড়িয়েছে, আপনার এই কৃষ্ণ ভক্তি এই সমাজের জন্য কতটা ভূমিকা রাখবে? এই সমাজ উন্নয়নে আপনার এই হরে কৃষ্ণ আন্দোলন কি ভূমিকা রাখছে? মানুষের কি উন্নয়ন করছে? জাতির কি উন্নয়ন হচ্ছে? তখন ছিল প্রভুপাদ বললেন, অন্তত এই হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করলে, এই হরে কৃষ্ণ আন্দোলনে জয়েন করলে কাউকে হিপ্পি হতে হবে না। আর সমস্ত লোকেরা যারা ছিল তারা সবাই হেসে দিয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ছিল প্রভুপাদ পৃথিবীর একটি অন্যতম আন্দোলন হিপ্পি আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। সবাই আনন্দ পেয়েছিল, সবাই আনন্দে মহাপ্রভুর এই নামের প্রতি তারা আশ্রয় গ্রহণ করেছিল। তো ছিল প্রভুপাদ একবার জাসিতে ছিলেন, যখন জাসিতে ছিলেন ছিল প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, ছিল প্রভুপাদ তখন একটি পত্রিকা বিতরণ করতেন, রাস্তায় রাস্তায় তিনি পত্রিকা তৈরি করে বিতরণ করতেন, ভগবান কৃষ্ণের বাণী, ভগবদ্গীতার বাণী তিনি বিতরণ করতেন। তখন একদিন জাসিতে একজন ব্যক্তিকে ছিল প্রভুপাদ ধরে বলতো যে পরলোকে সুগম যাত্রা বলে একটি গ্রন্থ প্রভুপাদ বের করেছিলেন। তখন জাসিতে তিনি একজনকে বললেন যে পরলোকে সুগম যাত্রাকে আপনি নিয়ে যান গ্রন্থটি। তখন সেই ব্যক্তি বললেন, আমি যে এই গ্রন্থটি নিয়ে যাব, এই গ্রন্থটি পড়ে কি হবে? প্রভুপাদ বলছেন, এই গ্রন্থটি পড়ে আপনি এই জগৎ ত্যাগ করে আপনি ভগবানের ধাম গোলক বৃন্দাবনে পৌঁছে যেতে পারবেন। ছিল প্রভুপাদের সামনে তখন সেই ব্যক্তিটি বলছেন, আমি গোলক বৃন্দাবনে গেলে কি আমার আত্মীয় স্বজন তাদেরকে পাবো? প্রভুপাদ বলছেন, তাদেরকে পেতেও পারেন নাও পেতে পারেন। সেই ব্যক্তি বলছে, ওখানে গিয়ে আর কি লাভ আছে যদি আত্মীয় স্বজনই না পায়? ছিল প্রভুপাদ এইভাবে জগৎবাসীর যে অজ্ঞতা সেটি তিনি প্রত্যক্ষ দর্শন করেছেন, এই জগৎবাসীর দুঃখ কষ্ট তিনি প্রত্যক্ষ দর্শন করেছেন। সেই জন্য ছিল প্রভুপাদ 70 বছর বয়সে 1965 সালে বৃন্দাবন ছেড়ে তিনি আমেরিকায় গিয়েছেন। কার অতটা সাহস হবে 70 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে আমেরিকায় যাওয়ার? কে রিস্ক নিবে? সবাই কি চায়? শেষ বয়সটা বৃন্দাবনে কাটাবো, শেষ বয়সটা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিব, কবে মরে যায় তার ঠিক নেই। কিন্তু ছিল প্রভুপাদ তার অন্তিম সময়ে তিনি এত বড় পদক্ষেপ নিয়েছেন, বৃন্দাবন ছেড়ে তিনি আমেরিকায় গিয়েছেন, শুধু কেবলমাত্র আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য, আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করার জন্য। এই কৃষ্ণ ভক্তি কতটা দুর্লভ, এই কৃষ্ণ ভক্তি কতটা এই জগতের জন্য, মানুষের জন্য আবশ্যক, সেটা আমরা এখনো উপলব্ধি করতে পারছি না। কোটি কোটি জন্মের আমাদের সুকৃতির ফল হচ্ছে আমাদের এই কৃষ্ণ ভক্তি। আর এই কৃষ্ণ ভক্তিকে আমাদের অত্যন্ত যত্নের সহিত লালন করতে হবে। এই কৃষ্ণ ভক্তিকে কোনোভাবেই, যেমন আপনি যদি
কোন একটা ধান ক্ষেত লাগিয়েছেন, আর সেই ধান ক্ষেতে বাসমতি ধান লাগিয়েছেন, আর সেই বাসমতি ধান যদি হয় তাহলে আপনি কি করবেন? ভালো করে বেড়া দিবেন, কারণ বাসমতি ধানের দাম বেশি। এত সুন্দর করে বেড়া দিবেন, সেখানে লোক রেখে দিবেন যেন কেউ চুরি করতে না পারে, পোকামাকড় যেন ধরতে না পারে, তার জন্য বিষ প্রয়োগ করবেন। কত যত্নবান হবেন সেই ধান রক্ষা করার জন্য। ঠিক তদ্রূপ কৃষ্ণ ভক্তি এরকম কোটি কোটি জন্মের সফলতা এবং কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে একবার এই কৃষ্ণ ভক্তির সন্ধান পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তির আশ্রয়ে আসা যায়, সেই কৃষ্ণ ভক্তি হৃদয়ে মত একজন মহান ভক্ত আমাদের জীবনে এসেছে, আমাদের জীবন অত্যন্ত ধন্য। শিল প্রভুপাদের মতো একজন শুদ্ধ ভক্তের আশ্রয়ে আমরা আসতে পেরেছি, এর চেয়ে সফলতার জীবনে আর কিছু নেই। শিল প্রভুপাদের কৃপা আমাদের জীবনে এসেছে, আমাদের জীবনে কোটি কোটি জন্মের সার্থকতা যে শিল প্রভুপাদের মতো একজন মহান বৈষ্ণবের আশ্রয়ে আমরা আসতে পেরেছি। আগেও আমরা বলেছি ভগবানকে কেউ জানতে পারে না, কেবলমাত্র বৈষ্ণবের কৃপা হলে ভগবানকে জানতে পারে। শিল প্রভুপাদের কৃপা অকাতরে বিতরণ করা উচিত আমাদের, কারণ শিল প্রভুপাদ তিনি চেয়েছেন এই কৃপা যেন সারা পৃথিবীতে প্রচার হয়। শিল প্রভুপাদের আশ্রয়ে সারা পৃথিবীর মানুষ আসতে পারে। আজকে সারা পৃথিবীতে দাবানল চলছে, ঘরে ঘরে অশান্তি চলছে, সামাজিক ভাবে অশান্তি চলছে, সমস্ত পৃথিবীতে মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে, কেবলমাত্র শিল প্রভুপাদের আশ্রয়ে এসে আমাদেরকে সেই কষ্ট দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্ত হওয়া যাবে, আর কোনো পদ্ধতি নেই। বর্তমান সমাজ বর্তমান পৃথিবীতে একমাত্র এই দুঃখ কষ্ট থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে শিল প্রভুপাদের আশ্রয়, এছাড়া আর কোনো উপায় নেই। শিল প্রভুপাদ যখন বৃন্দাবনে দেহ রাখবেন, তখন প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করেছে, প্রভুপাদ আপনি কি চান আপনার শিষ্য এবং আপনার যারা প্রশিষ্য রয়েছে, যারা ভক্তরা রয়েছে, সেই ভক্তদের কাছে আপনি কি চান? তখন শিল প্রভুপাদ বলছেন, আমি চাই সমস্ত ভক্তরা যেন মিলেমিশে থাকে, আমার সমস্ত শিষ্যরা প্রশিষ্যরা যেন মিলেমিশে থাকে। শিল প্রভুপাদ এটি আমাদের কাছে চাওয়া, যেন আমরা মিলেমিশে হরিভজন করি, এটা শিল প্রভুপাদের চাওয়া ছিল আমাদের কাছে। এমনকি শিল প্রভুপাদের এই কথাগুলো রেকর্ড হয়েছে এবং শিল প্রভুপাদ সবসময় চাইতেন প্রবলেম তৈরি হবে, আমাদের জীবন কিছু হবে, আমরা মিলেমিশে থাকতে পারি তবে আমাদের জীবন সার্থক, তবে আমরা শিল প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারবো। যদি আমরা মিলেমিশে না থাকতে পারি, মিলেমিশে প্রচার করতে না পারি, মিলেমিশে চলতে না পারি, শিল প্রভুপাদ চাইতেন আমাদের জীবনটা যেন হংসের মতো হয়। হংস দেখেছেন জলের মধ্যে চলে, 1000 হংস যদি জলের মধ্যে চলে কোনো শব্দ হয় না, তারা কত মিলেমিশে সুন্দর করে চলে, তারা ডিসিপ্লিনে চলে। এই জন্য শ্রীমদ ভাগবত গোস্বামী বলছেন যে ভক্তদের গুণ হচ্ছে হংসের মতো। হংসরা কখনো খাবার নিয়ে ঝগড়া করে না, হংসরা কখনো কে সামনে থাকবে কে পিছনে থাকবে এগুলো নিয়ে ঝগড়া করে না। শিল প্রভুপাদ চাইতেন সবাই যেন আমরা একত্রে মিলেমিশে একে অপরের ভ্রাতৃত্ব বোধ রেখে, একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করে, একে অপরের সাথে প্রীতি ভালোবাসা বিনিময়ের মাধ্যমে আমরা যেন ভগবানকে সন্তুষ্ট করতে পারি। যদি কেউ অনেক হরিভজন করছে, নামের আশ্রয়ে এসছে, ভগবানের নাম করছে, ভগবানের প্রতি অত্যন্ত সে কৃপা বরণ, ভগবানের অত্যন্ত সেবা করছে, অনেক সেবা করছে, কিন্তু সে যদি অন্য ভক্তদের সঙ্গে মিলেমিশে থাকতে না পারে, অন্য ভক্তদের সঙ্গে সে যদি ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করতে না পারে, সে যদি অন্য ভক্তদের সঙ্গে ভক্তদের গুণকীর্তন করতে না পারে, সে যদি অন্য ভক্তের নিন্দাতে জড়িয়ে পড়ে, তাহলে তার সেবা, তার শ্রম, তার তপস্যা কোনো কিছু ভগবানের সেবায় আসবে না। এটি আমাদের অত্যন্ত বুঝতে হবে, এটি অত্যন্ত হৃদয়ঙ্গমের বিষয়। চৈতন্য মহাপ্রভু খুব কঠিন ভাবে এগুলো নির্দেশ দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু একদিকে এই হরিনাম তিনি অকাতরে বিলিয়ে দিয়েছেন, কোনো যোগ্যতা রাখেননি, কিন্তু যারা ভক্তের সঙ্গে এসে ভক্তদের ভালোবাসার মাধ্যমে, ভক্তদের প্রীতির মাধ্যমে তাদের ভক্তি জীবনকে সুরক্ষিত না করবে, চৈতন্য মহাপ্রভুর কৃপা তাদের হবে। সেজন্য ভক্ত সঙ্গ আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা ভগবানকে পাবো, ভগবানকে দর্শন করতে পারবো, কিন্তু
এই ভক্ত সঙ্গের সময় একই সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাবধানতা কি? কোনোভাবেই যেন আমরা ভক্ত নিন্দা না করি, কোনোভাবেই যেন এক ভক্তের নিন্দা আরেক ভক্তের কাছে আমরা না করি, তাতে ভগবান অত্যন্ত অত্যন্ত ব্যথিত হন। ভগবান সবচেয়ে বেশি কষ্ট তখন পান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকে আমাদের শিল প্রপাদের আজকে এই তিথি, এই তিথি আমরা কিভাবে উদযাপন করব, আমরা এটি আমরা বিষয়ে এখন আলোচনা করব। হরে কৃষ্ণ সৌরভ প্রভু, হ্যাঁ প্রভু বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। আমারটা কি আমার ভিডিও কি স্পটলাইটে আছে? হ্যাঁ, না ওটা নেই তো, আমি করে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো শিল প্রভুপাদের আজকে যে আবির্ভাব তিথি আর তিরুভাব তিথি আমরা কিভাবে করব, শিল প্রভু তিরুভাব তিথি আমাদের উদযাপন করতে হবে, শিল প্রভুপাদের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, এই শিল প্রপাদ আপনি আমাকে কৃপা করুন যেন আমি কোনোদিন এই ভক্ত সঙ্গের মধ্যে ভক্ত এসে ভক্ত নিন্দায় যেন জড়িয়ে না পড়ি। যদি আমরা ভক্ত নিন্দায় জড়িয়ে পড়ি তাহলে আমাদের জীবনে সমস্ত ভক্তি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা শিল প্রপাদের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, এবং শিল প্রপাদের কাছে আরো প্রার্থনা করা উচিত, শিল প্রপাদ আপনি যেটা চেয়েছেন যে এই পৃথিবীতে সমস্ত নগর আদি গ্রামে প্রচারের যে উদ্যোগ আপনি নিয়েছেন, সারা পৃথিবীতে হরিনামের প্রচারের যে উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে আমি যেন কিছুটা প্রচারে সহযোগিতা করতে পারি। আমাদের উচিত মাঝে মাঝে বুক ডিস্ট্রিবিউশন করা, ভগবানের গ্রন্থ প্রচার করা, ভগবানের এই হরিনাম আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের কাছে প্রচার করা। যদি আমরা প্রচার করি তবে শিল প্রভুপাদ আমাদের কাছে সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন। শিল প্রভুপাদের দুটি ইচ্ছা আমাদের কাছে, প্রথম ইচ্ছা হচ্ছে আমরা যেন ভক্ত নিন্দা এড়িয়ে আমরা যেন ভক্ত সঙ্গে ভক্তদের মধ্যে প্রীতি ভালোবাসার মাধ্যমে আমরা যেন আমাদের ভক্তি জীবনকে সুরক্ষিত রাখি, যেন আমরা কোনোভাবে ভক্ত নিন্দায় জড়িয়ে না পড়ি। আর দ্বিতীয় চাওয়াটি হচ্ছে আমরা যেন শিল প্রপাদের প্রতিনিধিত্ব করে প্রচার করতে পারি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেন আমরা বুক ডিস্ট্রিবিউশন হরিনাম প্রচার করতে পারি। এই দুটি ইচ্ছা শিল প্রপাদের ছিল আমাদের কাছে। আমরা চেষ্টা করব আমাদের সমস্ত জীবনের বিনিময়ের মাধ্যমে আমরা যেন এই কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারি, এবং আমরা যেন ভক্তের সঙ্গে মিলেমিশে অন্য ভক্তদের দোষ না দেখে শুধু কেবলমাত্র গুণকীর্তনের মাধ্যমে ভক্তদের মধ্যে গুণকীর্তনের মাধ্যমে ভক্তদের ভালো গুণগুলো দর্শন করে আমরা যেন ভগবানের সঙ্গে ফিরে যেতে পারি, ভগবানের কাছে ফিরে যেতে পারি। সুতরাং আমাদের জীবনে এই দুটি বিষয়ে অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রথম বিষয় হচ্ছে আমরা যেন ভক্তদের দোষ না দেখি, ভক্তদের নিন্দায় জড়িয়ে না পড়ে আমরা যেন ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্তদের ভালোবাসা এবং প্রীতির মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। আর দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে আমরা যেন ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে প্রচার করতে পারি অন্যের কাছে, যারা আমাদের আশেপাশে রয়েছেন তাদের কাছে প্রচার করা, এটি আমাদের দায়িত্ব। আমরা যেমন এই কৃষ্ণ ভক্তি পেয়েছি, এই কৃষ্ণ ভক্তিকে ডিস্ট্রিবিউশন করা, এই কৃষ্ণ ভক্তিকে নগর আদি গ্রামে প্রচার করা, এটি আমাদের দায়িত্ব। আমরা প্রচার করলে কি হবে, আমরা ধীরে ধীরে শুদ্ধ হতে পারবো, ভগবানের প্রিয় হতে পারবো। সুতরাং ভগবানের প্রিয় হওয়ার জন্য দুটি কর্তব্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটি হচ্ছে ভক্তদের নিন্দা থেকে মুক্ত হয়ে ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্তদের ভালোবাসার মাধ্যমে
নিজের ভক্তি জীবনকে সুরক্ষিত করা, আর দ্বিতীয়টি হচ্ছে গ্রন্থ প্রচার করা অথবা হরিনাম প্রচার করা, এই প্রচারে যুক্ত থাকা। এই দুটি বিষয় যদি আমরা পালন করতে পারি তবেই শিল প্রভুপাদ আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন, তবেই শিল প্রভুপাদ প্রভুপাদকে আমরা হৃদয়ে ধারণ করতে পারবো, শিল প্রভুপাদের বাণী শিল প্রভুপাদের কথা আমরা জীবনে ধারণ করে আমরা ধীরে এগিয়ে যেতে পারবো। যেমন দৌড় প্রতিযোগিতায় ভগবানের ধাম অনেক দূর, বহু দূর, এত দূর যদি আমাদেরকে যেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই শিল প্রভুপাদের আশ্রয়ে আসতে হবে। শিল প্রভুপাদের আশ্রয়ে না আসলে কেউ ভগবত ধামে যেতে পারবে না, কারো দ্বারা সম্ভব নয়। শিল প্রভুপাদ হচ্ছেন শ্রীকৃষ্ণের দ্বারা প্রেরিত পুরুষ, শিল প্রভুপাদ হচ্ছেন শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবন ধামের ব্রজদানের গোয়াল বালকদের মধ্যে একজন, যিনি এই জগতের মানুষকে উদ্ধার করার জন্য এসেছেন, তিনি এই জগতের মানুষকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আজকে সমাজে কেউ ভগবানের কথা বলে, সবাই নিজের কথা বলে, দেবদেবীর কথা বলে, স্বর্গে যাওয়ার কথা বলে, পুণ্যের কথা বলে, কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে ভক্তির কথা বলেছেন, শিল প্রভুপাদ আমাদেরকে ভগবত ধামের কথা বলেছেন, শিল প্রভুপাদ আমাদের কাছে গোলক বৃন্দাবনের কথা বলেছেন। একবার শিল প্রভুপাদ আমেরিকায় একটি এয়ারপোর্টে বসে আছেন, ফ্লাইট ধরবেন, তিনি সান ফ্রান্সিসকো থেকে আমেরিকার আরেকটি স্টেটে যাবেন ফ্লাইটে করে। শিল প্রভুপাদের জন্য ফ্লাইটের টিকিট কাটা হয়েছে, এয়ারপোর্টে বসে আছেন। তখন একজন সাংবাদিক এসে শিল প্রভুপাদ বলছেন, আচ্ছা আপনি যে একজন স্বামীজি, আপনি তো একজন সন্ন্যাসী মানুষ, সবাই ভিক্ষা দান করে আপনি সেভাবে চলেন, আপনি কেন ফ্লাইটে চড়ছেন? হ্যাঁ আপনি কেন ফ্লাইটে যাবেন? আপনি তো বাসে যেতে পারেন, আপনি অন্য কিছু ব্যবস্থা আছে সেগুলোতে ট্রেনে যেতে পারেন, আপনি এত এক্সপেন্সিভ ফ্লাইটে কেন যাচ্ছেন, দামি ফ্লাইটে? তখন শিল প্রভুপাদ উত্তর দিলেন যে যারা ওখানে বসে আছে তারা এত স্পিডে নরকের দিকে যাচ্ছে, আমি যদি তাদের মতো স্পিডে ফ্লাইটে যদি না যাই তাহলে সবাই নরকের দিকে গমন করবে, তাদেরকে কি করে উদ্ধার করবে? শিল প্রভুপাদ অত্যন্ত স্পিডে সমস্ত পৃথিবীর মানুষকে উদ্ধার করার জন্য তৎপর হয়ে আছেন। আমাদেরকে শুধু শিল প্রভুপাদের চরণে আশ্রয় থেকে অন্য মানুষদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে এবং ভক্তদের আশ্রয় থেকে, ভক্ত নিন্দা থেকে মুক্ত হয়ে কেবলমাত্র ভক্ত আশ্রয় থেকে আমাদেরকে হরিবাদন করতে হবে, তবে আমরা ভগবত ধামে ফিরে যাব। শিল প্রভুপাদ এসেছেন আমাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য। আমরা যদি সামান্য কিছু ভুলের কারণে, সামান্য একটু অবহেলার কারণে আমরা যদি যেতে না পারি, আর কুটি জন্ম কেটে যাবে, কুটি 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 জন্ম কেটে যাবে, আর ভগবত ধামে যাওয়া হবে না। আমাদের জন্য এটাই শেষ সুযোগ, শিল প্রভুপাদের কৃপা আর এই জগতে হবে না, শিল প্রভুপাদের কৃপা আর আমরা পাবো না। কত ভাগ্যবান আমরা শিল প্রভুপাদের কৃপা পেয়েছি, ভগবত ধামে যাত্রা করেছি, সেই যাত্রা পথে যেন কোনো বিঘ্ন না ঘটে। সবার শেষে একটি কথা বলছি, স্বামী ব্রহ্মরাজ একটি ক্লাসে বলছিলেন, একটি জাহাজে আপনি উঠেছেন, জাহাজের মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেছে। এমন কেউ বলতে পারে প্রভু ইসকনের মধ্যে এরকম অনেক কিছু হচ্ছে যেটা আমাদের পছন্দ হচ্ছে না। শিল প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত, তিনি প্রচার করেছেন, কিন্তু এখানে কিছু কিছু ব্যাপার দেখা দিচ্ছে যেগুলো আমাদের পছন্দ হচ্ছে না, আমরা মানানসই করে নিতে পারছি না, আমরা কি করব? এই জন্য আমরা ইসকন থেকে চলে যাচ্ছি, আমরা ইসকন ছেড়ে দিচ্ছি। এই বিষয়ে শিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ একটি কথা বলেছিলেন, যে ধরুন আপনি একটি জাহাজে উঠেছেন, জাহাজে করে আপনি সমুদ্র পাড়ি দিচ্ছেন, কিছু দূর জাহাজ যাওয়ার পরে আপনি দেখলেন এই জাহাজের মধ্যে কিছু চোর ঢুকেছে এবং তারা একে একে চুরি করছে, আপনি কি করবেন? আপনি যদি মনে করেন যে এই জাহাজে থাকবো না, এই জাহাজে অনেক চোর ঢুকেছে, তখন কি করবেন? আপনি জাহাজ থেকে লাফ দিয়ে জলে পড়বেন? জলে পড়লে কুমির খেয়ে নিবে আপনাকে। তাহলে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, সবচেয়ে ব্যাপার হচ্ছে যে জাহাজে চুপ করে বসে থাকা। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমুদ্র পাড়ি দেওয়া, এই ভব সমুদ্র পাড়ি দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কারো ভুল দেখা নয়, কে কি করছে সেগুলো দেখা নয়, আমাদের উদ্দেশ্য সমুদ্র পাড়ি দেওয়া, কোন রকমের সমুদ্রটা পাড়ি দিতে পারলেই হলো। তারপরে আর যারা চোর যারা ঢুকেছে তারা ঠিক নিজের মতো করে জাহাজ থেকে লাফ দিয়ে নিজেই পড়ে যাবে, তাদেরকে হাঙ্গর কুমির খেয়ে নিবে, এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। এই জাহাজের দায়িত্ব কে নিয়েছেন? শিল প্রভুপাদ নিয়েছেন, শিল প্রভুপাদ হচ্ছে এই জাহাজের কাণ্ডারী। সুতরাং কে কি করছে, কার কি হচ্ছে, কার কি ঘটলো, এগুলো নিয়ে আমাদের ব্যস্ত হতে হবে না। তারা তাদের কর্মের প্রভাবে দেখবেন অটোমেটিক্যালি তারা কোথায় চলে গেছে ঠিক নেই। আমাদের চিন্তা করতে হবে আমি আমার জীবনটাকে কি করে সার্থক করব, আমি কি করে ভগবত ধামে ফিরে যাব, আমি কি করে ভগবানের কাছে ফিরে যাব। এমন জটিলতায় জড়িয়ে পড়া যাবে না যেন আমার জীবনটা নষ্ট হয়ে যায়।
এই জীবন আর পাবো না, শিল প্রভুপাদের কৃপা আর পাবো না, কুটি জন্ম কেটে যাবে এমন কৃপা আর আমাদের হবে না। সুতরাং আমাদের অত্যন্ত সাবধানতার সহিত ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের ভগবানের ভজন করতে হবে। শুধু ভগবান ভজন করলেই হবে না, শুধু ভগবানের নাম করলেই হবে না, নামের চরণে আশ্রয় নিলেই হবে না, আমাদেরকে একটু সাবধান হতে হবে, তবেই আমরা সাকসেস হতে পারবো। যে স্টুডেন্ট পরীক্ষা দিতে বসেছে, সে যদি সাবধানের সহিত পরীক্ষা না দেয়, সে যদি ভুলভাল করে ফেলে, তাহলে তার পরীক্ষা নষ্ট হয়ে যাবে, তার রেজাল্ট খারাপ আসবে। ঠিক তদ্রূপ আমাদের এই ভক্তি জীবনটা হচ্ছে একটা পরীক্ষার মতো, ভুল যেন না হয়। একবার ভুল হয়ে গেলে আর সুযোগ পাবো না, একবার ভুল হয়ে গেলে, এই জন্ম চলে গেলে, মৃত্যু হয়ে গেলে আর সুযোগ পাবো না। ছিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত আর আমরা পাবো না, ছিল প্রভুপাদের মতো কৃপা আর কেউ আমাদের করবে না। গৃহে থেকে হরিনাম করে ভগবত নামে ফিরে যাওয়া, গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া, এমন কৃপা আর আমাদের প্রতি কোনোদিন হবে না। সুতরাং কোনো ভুল যেন না হয়, একটি জন্ম কোন রকমে শুদ্ধ করে কাটিয়ে ভক্ত সঙ্গের মাধ্যমে, ভক্তের কৃপার আশ্রয়ের মাধ্যমে একটি জন্ম কাটিয়ে আমরা ভগবানের কাছে ফিরে যাব, আমাদের আজকে সেই প্রতিজ্ঞাই নেওয়া উচিত। আজকে মন্দিরে আমাদের 11টা বাজে, যে সমস্ত আশ্রিত এবং দীক্ষিত ভক্তরা রয়েছেন, তারা শিল প্রভুপাদের যে গ্রন্থ রয়েছে, প্রভুপাদ বই রয়েছে, প্রভুপাদ জীবনী বই, সেই জীবনী বই থেকে তাদের পছন্দ মতো দুই পৃষ্ঠা করে তারা অধ্যয়ন করতে পারে, এবং অধ্যয়ন করে তারা শিল প্রভুপাদের মহিমা কীর্তন করতে পারে। এবং তারপরে এখানে অভিষেক হবে আমাদের মন্দিরে শিল প্রভুপাদের, অভিষেকের পর শিল প্রভুপাদের গুরু পূজা হবে, এবং গুরু পূজা কমপ্লিট হয়ে আমরা শিল প্রভুপাদের চরণে পুষ্প অর্পণ করবো, আমরা আমাদের হৃদয় আমাদের মনকে শিল প্রভুপাদের চরণে অর্পণ করবো, ভক্ত সঙ্গের আশ্রয়ে এসে শিল প্রভুপাদের মতো একজন শুদ্ধ ভক্তের আশ্রয়ে থেকে আমরা যে কতটা কৃতজ্ঞ, আমরা যে শিল প্রভুপাদের কাছে কতটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আজকে আমাদের সেই কৃতজ্ঞতাটাই প্রকাশ করা উচিত। তারপরে আজকে মন্দিরে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। তো সমস্ত ভক্তরা যারা গৃহে আছেন, তারাও শিল প্রভুপাদের জীবনী অধ্যয়ন করতে পারেন, শিল প্রভুপাদের জীবনী গ্রন্থ থেকে অধ্যয়ন করে শিল প্রভুপাদের কাছে কৃপা প্রার্থনা করতে পারেন, শিল প্রভুপাদের চরণে পুষ্প অর্পণ করতে পারেন, এবং প্রত্যেকের বাড়িতে আজকে গুরু পূজা করবেন, শিল প্রভুপাদের কীর্তন করবেন, গুরু পূজা করবেন, এবং করা উচিত। পর দুপুর পর্যন্ত উপবাস করার পর 12টা পর্যন্ত উপবাস, 12টা পরে প্রভুপাদের চরণে অর্পণ করে প্রভুপাদের কাছে প্রণতি নিবেদন করে আমাদের প্রার্থনা করা উচিত। হে প্রভুপাদ, আমি যেন কোনো ভক্ত নিন্দায় জড়িয়ে না পড়ি, আমি যেন কোনো ভক্ত সেবা ছাড়া বঞ্চিত না হয়, শিল প্রভুপাদ আপনি আমাকে কৃপা করুন, আমি যেন সারা জীবন আপনার এই ভক্ত সঙ্গর মাধ্যমে থেকে আমি ভগবানকে প্রাপ্ত হতে পারি। এই প্রার্থনা করে আমাদের যদি আশেপাশে কেউ থাকে তাদেরকে একটু ডেকে তাদেরকে প্রসাদ মহিমা কীর্তন করতে পারি, প্রত্যেকের বাড়িতে ছোট ছোট আয়োজন করে শিল প্রভুপাদের মহিমা কীর্তন করে শিল প্রভুপাদের কাছে আমাদের এই ঋণ কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, এবং এইভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতে পারি। শিল প্রভুপাদ সদা 7:45 তিনি দেহ রেখেছেন আজকের এই দিনে, সেজন্য সন্ধ্যা 7:30 থেকে রাত 8টা পর্যন্ত এই আধা ঘন্টার সময় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সময় আমরা শিল আমাদেরকে আশ্রয় দিয়েছেন, সেই আশ্রয় থেকে আমরা অত্যন্ত আমরা আমাদের জীবন করতে পারি, আপনার থেকে যেন কখনো বঞ্চিত না হয় আমরা শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কে, জয় ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কে, জয় যুগাচার্য শিল প্রভুপাদ কে, জয় ইসকন বিবিটি ফান্ডার আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ কে, জয় গৌর প্রেমানন্দ হরি হরি।